চলে এসেছি স্পেশাল খাবারটা বানাতে এটা প্রথমবার তানিকে দিচ্ছি এই দেখো তোমার নতুন খাবার কেমন ড্যাব ড্যাব করে দেখছে দেখো বড় ওই বাবালিয়ে কেমন নাচো নাচো হাই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ সারা সপ্তাহের কাজের শেষে রবিবার দিনটা আমাদের সবার খুব প্রিয় একটা দিন খুব একটা কাজের চাপ থাকে না এই দিনটায় তো ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে এখানে তানির দুষ্টুমি তানি দাদাভাইয়ের চুল টানছে খামচি দিচ্ছে মানে ওর দুষ্টুমি শেষ নেই তানির নখগুলো প্রচণ্ড বড় হয়ে গেছে কারণ এই সপ্তাহে আমি ওর নখটা কাটতে ভুলে গিয়েছিলাম সাধারণত শুক্রবার দিন আমি ওর নখটা কাটি কিন্তু শুক্রবার মিস হয়ে গেছে আর শনিবার দিন নখ কাটা যাবে না তোমরা জানো তো রবিবার আজকে ফাইনালি নখটা কাটতে হবে কিন্তু এরই মধ্যে এই যে ধারালো অস্ত্রটাও বানিয়েছে সেটা দিয়ে মানে সবাইকে আছড়ে দিচ্ছে ছোট বড় কেউই ওর হাত থেকে রক্ষা পাচ্ছে না তো এই যে এখানে পাপা নিয়ে চলে এসেছে তানির সকালের ব্রেকফাস্ট তানি সকালে খুবই সিম্পল খাবার খাই ডাল ভাত আর আলু সিদ্ধ যেটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে এরকম করে বানিয়ে নিয়েছি আর এখানে দেখো দুষ্টু বারবার হাত দিয়ে ওটা ধরতে যাচ্ছে বাটিটা তানি এত গরম হাত লাগলেই ছাকা খাবে তো এই যে খাবারটা মুখে দিতেই তানির নাচ শুরু হয়ে গেছে দেখো তো পাপা এই যে তানিকে খাই দিচ্ছে আমার কাছে খেতে গেলে দুষ্টুমি করছে তাই পাপা বললো আমি খাই দিচ্ছি আর খেতে খেতে তানির ছটপটটা তো দেখতে পাচ্ছ তো মনে যেন কোল থেকে ঝাপ দেবে এত দুষ্টু অর্ঘ তানিকে বেশ ভালোই সামলাতে পারে মানে আমার থেকে বেশ ভালো সামলাতে পারে সারা দিন যদি তানি পাপার কাছে থাকে পাপা তবুও একটু অধৈর্য হবে না তো তানিকে যেহেতু পাপা খাই দিচ্ছে আমি হয়ে গেছি ফ্রি এবার আমি সকালবেলা উঠে যেটা সবার প্রথমে করি স্নান মানে সকালবেলা উঠে আমার সবার প্রথমের কাজ এটাই থাকে যে স্নান করে ফ্রেশ হওয়া তো আমি চট করে স্নানটা করে আসি তো স্নান করে আমি চলে এসেছি আর স্নান করে এসেই সবার প্রথমে যে কাজটা আমি করি সেটা হলো একটু স্কিন কেয়ার করে নি কারণ তারপর সারাদিন যা যুদ্ধ হবে আমার নিজের দিকে তাকানোর তো আমি একদমই সময় পাবো না সকালে আর রাত্রেবেলায় স্কিন কেয়ারটা করতে আমি একদমই ভুলি না আজকে তানির জন্য খুব সুন্দর একটা খাবার বানাবো অনেক দিন ধরেই ভাবজি বানাবো তো ভাবজি বানাবো যখন তোমাদের সাথেও শেয়ার করে দিই খাবারটার মধ্যে প্রচুর প্রচুর নিউট্রিয়েন্টস আছে দেখো আমার চুল টেরে কি করছে বাচ্চাদের খাওয়ানো খুব ভালো যদি মানে ছোট বাচ্চারা যখন খাবার প্রথম স্টার্ট করেছে সলিড তখন এই খাবারটিকে দেয়া যেতে পারে তো চলো খাবারটা বানানো দেখাই কিভাবে বানাবো এটা স্পেশালি তানি আজকে লাঞ্চে খাবে তানি কি রুষ্ট মেয়ে হয়েছে দেখো চুলটা এই প্রচন্ড বড় হয়েছে চুলটা ছিঁড়েই ফেল আমার মামা মামি চুলটা ছিঁড়েই ফেলিটা তানিকে এখানে দেখো পাপা কত কিছু দিয়ে বসিয়ে রেখেছে যেহেতু আমাদের বেডরুমটা ক্লিন হচ্ছে তো তানি চলে এসেছে এখন দাদা রুমে আর দাদাভাই এই দেখো স্নান করে চলে এসেছে টাওয়াল পরে কিন্তু ওর একটা সমস্যা বনুর সামনে জামা কাপড় চেঞ্জ করবে না তাই বলছে কি করব বনু এখানে বসে আছে আমি কি করব তো আমরা ওকে বলছি তুই পাশের রুমে চলে যা ওখানে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আয় এই যে ও জামা কাপড় নিয়ে চলে গেল আর এই যে আমাদের দুষ্টু তানি এখানে রিমোট নিয়ে খেলছে এবার রিমোটটা নষ্ট করে দেবে প্রতিদিনই রিমোটটা যা টেপা টেপি করেও ওই দেখো রিমোটটাকে আছাড় মেরে ফেলছে আবার এইদিকে দেখছে কি চলে এসেছে কি করছে কে কি করছে কোনো সময় সুস্থ থাকে না তো আমি বসে পড়েছি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতে যেটা হলো তানি নখটা কাটতে বাপ রে তানি এই নখগুলো দিয়ে যে কত লোককে আছড়েছে এবারে ঠিক নেই আগের দিনকে ওকে মামাবাড়িতে নিয়ে গিয়েছিলাম মামাবাড়িতে সবাইকে আছড়ে খামচে রক্ত বের করে দিয়েছে এই ছোট্ট মানুষের এত তাড়াতাড়ি নখটা গ্রো করে কি বলবো তবে একটা জিনিস ভালো জানো তো আমি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে এত তাড়াতাড়ি নখ কেন বড় হয় তখন ডক্টর আমাকে জানিয়েছিলেন যে বাচ্চাদের নখ দ্রুত গ্রো করা কিন্তু খুব ভালো এর মানে এটাই যে বাচ্চারা সমস্ত নিউট্রিয়েন্টস ঠিকঠাক মতো পাচ্ছে আর ওদের গ্রোথও ঠিকঠাক হচ্ছে সাধারণত মায়েরা বাচ্চাদের নখটা ঘুমন্ত অবস্থায় কেটে থাকে কিন্তু আমাদের তানি একটু ব্যতিক্রম কারণ ঘুমন্ত অবস্থায় নখ যদি কাটা হয় হাতটাও বারবার টেনে টেনে নিয়ে যায় তো সেটাতে একটু ভয় থাকে যে হাত যদি কেটে যায় তো ওকে আমি ছোটোবেলা থেকেই মানে জেগে যখন থাকে এরকমভাবে বসিয়ে নিয়ে তারপরে নখ কাটাই এতে একটু দুষ্টুমি করে মানে ওর আরেকটা হাতে আরেকটা কিছু দিতে হয় নালে বারবার এসে এই যে নেল কাটারটা টেনে টেনে নিয়ে যেতে চাই তো এখানে দেখতে পাচ্ছ রিমোটটা ওর হাতে দিয়েছি তবুও কিন্তু দুষ্টুমির কম নেই মানে খুবই একটু সতর্কতার সাথে আমাকে এই জিনিসটা করতে হয় একদম ছোট ছোট আঙুল ল নখ আর আঙুলের মাঝখানে মাঝে মাঝে গ্যাপই তো খুঁজে পাওয়া যায় না পাপা এখানে সমানে তানিকে এন্টারটেন করেই চলেছে যাতে তানি একটু নখটা আমাকে ঠিকঠাক করে কাটতে দেয় হ্যাঁ জামা মামা পেতু পেতু বেরিয়ে যাচ্ছে তো এবার আমি নিচে যাচ্ছি এখন অবধি আমি নিজেও জানি না যে আজকে বাড়িতে কি রান্না হয়েছে রান্নার দিদি রান্না করে অনেকক্ষণ আগেই চলে গেছেন এবার চলো আমি নিজেও দেখি আর তোমাদেরকেও দেখাই আজকে বাড়িতে এখানে রান্না হয়েছে কাতলা মাছ এখানে আছে কচুর লতি এখানে টক ডাল আর তার সাথে সাথে ভাত তো এখানে তানির বল খেলা দেখে আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি দেখো তানি কি সুন্দর দাদা দিকে বলটা দিচ্ছে ঠিক দাদাভাইয়ের দিকে দিয়ে দিচ্ছে মানে আমি ভাবছি এইটুকুনি ছোট্ট একটা মাসের বাচ্চা কি করে বুঝতে পারছে যে বলটা দাদাভাইয়ের দিকে দিতে হবে আর অঙ্কুশ না একটা জিনিস করছে যেটা দেখলে তানি খুব মানে মজায় হাসছে খিলখিল করে হাসছে একবার দেখো তোমরা তানি স্নান হয়ে গেছে তানিকে এখন ভেজা বিড়াল ছানার মতো লাগছে স্নান করে তো এখানে আমি ওকে চুল আছড়ে দিচ্ছি ক্রিম মাখিয়ে দিচ্ছি এই যে স্নান ঠান করে তানি রেডি হয়ে গেছে সুন্দর একটা জামা কাপড় পরে এখন তানি খাবে না কারণ একটু আগেই তোমরা দেখলে যে তানি খাবার খেয়েছে তো এখন তানিকে একটু জল খাওয়াবো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো আর জলটা খেতে গিয়ে দুষ্টু মেয়েটার দুষ্টুমি দেখতে পাচ্ছ মানে কিছুতেই সুস্থ থাকে না সব জলটা দেখো মুখ থেকে ফেলে দিচ্ছে মানে ওকে জল খাওয়াতে গেলে সত্যি ভীষণ সমস্যা হয় এদিকে এই যে অর্ঘ ওকে সামলাচ্ছে আমি আবার মুখে জল দিচ্ছি মানে আমরা দুটো মানুষ ওকে জল খাওয়াতে গিয়ে একেবারে নাজেহাল হয়ে পড়ছি তাও কিছুতেই তানি কিন্তু জল খাচ্ছে না দেখো আর লাঞ্চে তানির জন্য একটা স্পেশাল জিনিস বানাবো সেটা তো তোমাদেরকে একটু আগেই বললাম তো চলো সেটা কিভাবে বানাবো রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিই তানির জন্য চলে এসেছি স্পেশাল খাবারটা বানাতে এটা প্রথমবার তানিকে দিচ্ছি এই যে একদম তাজা তাজা পালং শাক এনেছে পালং শাক বাচ্চাদের জন্য খুব ভালো তো আমি প্রথমবার আজকে তানিকে পালং শাক দেব তো এই যে পালং শাকের পাতাগুলোকে আমি এখানে ছাড়িয়ে নিয়েছি একদম তাজা তাজা পালং শাকের পাতা এবার এটাকে একটু ভালো করে ধুয়ে নেব জলের মধ্যে শাকগুলোকে আমি একটু ভালো করে ধুচ্ছি যাতে কোনো রকম নোংরা না থেকে থাকে এই যে একদম ভালোভাবে শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে যেটা অ্যাড করতে হবে আমি দেখাচ্ছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে এতটা মতো মুসুরির ডাল আর তার সাথে সাথে এতটা মতো চাল তার সাথে সাথে এর মধ্যে দিয়ে দেবো অনেকটা পরিমাণে জল যেহেতু সিদ্ধ হতে জল লাগবে আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করছি তোমরা চাইলে এটা অ্যাড করতেও পারো না পারো কারণ আলুটা খেতে তাঁ ভালোবাসে তো একটুখানি টুকরো আলু দিয়ে দিলাম এবার এটা নর্মালি যেরকম সবজি সিদ্ধ হয় সেটা সিদ্ধ হতে থাকবে এর মধ্যে আমি লবণ কিছুই দিইনি কারণ তাঁর এক বছর বয়স হয়নি ন মাস বয়স এক বছরের নিচে বাচ্চাদের লবণ দিতে নেই তো তানির খাবারটা এখানেই যে দেখতেছো পুরো সিদ্ধ হয়ে গেছে পালং শাক আলু ডাল চাল যা ছিল এবার এটাকে জাস্ট পেস্ট করে নিতে হবে তো ব্লেন্ড করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে কিন্তু আমার টেনশান একটাই হচ্ছে যে তাঁরই এটা খাবে নাকি। একদম নতুন তো প্রথমবার ট্রাই করছি তো খাবে নাকি সেটাই ভাবছি তো তাঁনি তো ওর খাবার দেখে এখানে দেখতে পাচ্ছ একদম হামলে পড়ছে হাতে একটা বল নিয়ে ওই যে বলও ছেড়ে দিয়েছে খাবারটাকে ধরার জন্য মানে ওর সামনে এটা এসেছে ওর খিদে পেয়েছে যখন খিদে পায় না তখনইও এরকম করে খাবারের দিকে ছুটে ছুটে যায় তো চলো এবার একটু ধুকফুক হচ্ছে ট্রাই করে দেখি যে কী এক্সাক্ট এক্স্যাক্টলি ওর রিয়াকশানটা থাকে একটু গরম আছে এই আলাদা একটা বাটি নিয়ে নিয়েছি আমি একটুখানি আলাদা বাটির মধ্যে নিয়ে ওটাকে ঠান্ডা করে তারপর দেখছি কি ওর রিয়াকশান হয় ওই বাবালি কেমন কেমন নাচো নাচো ভালো ভালো গুলো এ নাও এ নাও নো নো ওলে বাবালি কেমন নাচো 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 ওই বাবালি ভালো হ্যাঁ আরেকবার আরেকবার নো তো এখানে দেখতে পাচ্ছ তানি খাবারটা খেয়ে নাচ করছে তার মানে ওর ভালো লেগেছে যাক বাবা শান্তি মানে এত কষ্ট করে খাবারটা করা হয়েছে আর এত ভালো ভালো জিনিস এই খাবারটার মধ্যে আছে ফাইনালি ও যে খাচ্ছে এটা ভেবে মানে কি যে শান্তি লাগে আর খাওয়ার সময় দেখতে পাচ্ছ তানি খাবারটা বেশ নেচে নেচেই খাচ্ছে মানে খাবারটা শুধু ভালোই হয়নি বেশ ভালো হয়েছে তাই ও একদম এনজয় করছে তো যাই হোক আমারও আবার জিমের টাইম এখানে হয়ে গেছে তাই জন্য বাকি খাবারটা আমি পাপার কাছে দিয়ে গেলাম এখানে তানিকে পাপা খাইয়ে দেবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি জিমের জন্য রেডি হয়ে এখানে আমি আমার টামি এরিয়াতে একটা বেল্ট পরে নিচ্ছি তো তোমরা হয়তো অনেকেই জানো যে কিছুদিন আগে আমি আমি ব্লগেও শেয়ার করেছিলাম যে একটু ডক্টর দেখিয়েছিলাম যে আমার ওজনটা তো পাঁচ ছ কেজি আমার এই টামি এরিয়ার ফ্যাটটা কিছুতেই কমছে না এই জায়গাটা জানো তো একটু শক্ত হয়ে আছে আর একটু ফুলে আছে তো ডক্টর বললো রকম বেল্ট পরে এক্সারসাইজ করতে আর তার সাথে দিনের কিছুটা সময় এই বেল্টটাকে একটু পরে থাকতে আর এটা আমি মোটামুটি দু সপ্তাহ করছি আর তোমরা শুনলে অবাক হবে যে এতে কিন্তু আমি অনেকটা রেজাল্ট পেয়েছি মানে আমার টামি যেটা অনেকটা ফুলে থাকতো সব সময় সেটা কিন্তু হয়ে গেছে এখন তো বেশ ভালোই আমি রেজাল্ট পেয়েছি যেটা নিয়ে আমার খুব টেনশন হচ্ছিল যে কেন এরকম হয়ে আছে কোনো ড্রেস আমি পরতে পারছিলাম না আমাকে ভালো লাগছিল না তো এই চিন্তাটা আস্তে আস্তে আমার দূর হচ্ছে তো জিম থেকে আমি চলে এসেছি আর এসেই দেখি এই দেখো এই যে দাদা ভাই আর বনু খেলছে আর টানিটাকে দেখো ওর বিছানাটার মধ্যে কেমন উল্টে গেছে আজকাল না টানি শুধু উল্টে উল্টে থাকে মানে শোয়ার সময়ও ঘুমের ঘরে উল্টে যায় কি আরাম শিখেছে উল্টে তারপরে ঘুমোয় দেখো ঠিক এইরকম করে বসে থাকে আর হাসছে কেমন আর হঠাৎ করে না আমাকে দেখে এখন একটু বায়না করছে করছে যাতে আমার কোলে আসে কিন্তু আমার গায়ে তো প্রচণ্ড পরিমাণে ঘাম যেহেতু আমি জিম করে এসেছি তো চট করে আমি ফ্রেশ হয়ে আসি তারপর তানিকে কোলে নেব তো ফ্রেশ ঠেস হয়ে সবার প্রথমে যেটা আমি করি সেটা হলো আমার একটা ওয়েট লস ড্রিঙ্ক যেটা আমি দীর্ঘদিন ধরে নিচ্ছি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি সেটা হলো এই যে চিয়া সিডসের ওয়াটার এটার মধ্যে লেবু থাকে চিয়ার সিডস থাকে চিয়া সিডস থাকে আর তার সাথে সাথে একটুখানি ব্ল্যাক সল্ট যেটা সেটা থাকে তো আমার হাতে এটা দেখে তানি বারবার এটা নিতে যাচ্ছে এত দুষ্টু হয়েছে মানে যার যেটা হাতে থাকুক ওর সেটা চাই এই যে এখন লেবুটা নেবে বলে বায়না করছে তো তানির মুখে না একটু লেবু দিয়ে দেখি আমি আগে দেখেছি অনেক ভিডিওতে যে বাচ্চাদের মুখে লেবু দিলে ওদের একটা আলাদা রিয়াকশান আসে তো আজকে তানির সাথে ট্রাই করে দেখি দাঁড়াও ওর রিয়াকশানটা কি থাকে এ না না বাবালে বাবালে উলি তানির লেবু খেয়ে কোনো রকম রিয়াকশন নেই তোমরা দেখতেই পারলে মানে বেশ মজা করছে বাচ্চারা যে একটা কেরকম কয় না এরকম টক লাগছে বলে ওরকম কিছুই করছে না আমি ভেবেছিলাম হয়তো ওর একটা অদ্ভুত রিয়াকশান হবে যেটা বেশ ভালো লাগবে কিন্তু তা তো এখানে লেবু ক্ষেত্রে লিট্রুলি ভালোবাসছে মানে ও সব খাবারের মতো লেবুটা খুব ভালোবাসছে আবার এই যে মাঝে সাঝে আমার ড্রিঙ্কটা একটুখানি জাস্ট চামচটা ঠেকাচ্ছি যাতে ওর একটু ভালো লাগে এত দুষ্টু হয়েছে এবারে যা খেতে দেখবে সবটাই ওর খাওয়া যায় যা হাতে থাকবে সবটাই ওর নেয়া চাই তো সারা দিনের কাজ কাজকর্ম এত কিছুর পর এরকম একটা দুষ্টু বাচ্চা যদি ঘরে থাকে ওকে দেখে সত্যিই মানে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় মানে কোনো কষ্ট আর কষ্ট লাগে না তো এখন এক্সাক্টলি ঘড়িতে বাজে রাত আটটা আর আমি চলে এসেছি আমার ডিনার বানাতে আমার রাতের ডিনারটা আমি নিজেই হাতে বানাই তো আজকে আমি বানাবো আমার জন্য পোহা তো যেহেতু আমি ওয়েট লস জার্নিতে আছি আমি চেষ্টা করি যতটা তাড়াতাড়ি মানে আটটার পরে যেন আমার আর কিছু না খেতে হয় আটটার মধ্যে আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিতে চাই আজকে একটু লেট হয়ে গেছে বাট ঠিক আছে কোনো ব্যাপার না সব দিন সমান না দিন একটু লেট তো হতেই পারে তো এখানে আমি পোহা বানিয়ে নিয়ে ওপরে চলে এসেছি আর আমি কিছু খাবো সাথে থাকবে না সেটা তো হতেই পারে না ওকেও নিয়ে এসেছি দেখতে পাচ্ছ কি খুশি মানে পোহাটা খাবে বলে ও বড়োদেরকে যা কিছু খেতে থাকে সেটা খাওয়ার জন্যই মানে কি বলবো লাফালাফি করতে থাকে তো এখানে পোহাই যে খাচ্ছে দেখো আর কি এনজয় করছে নাচছে অঙ্কুশও চলে এসেছে তোমরা জানো যে আমি যখনই কোনো কিছু খাবার বানাই একটু বেশি করেই বানাই কারণ অঙ্কুশ আবার আমার খাবারটা খেতে ওর খুব ভালো লাগে ওর খাবারের থেকে তো এখানে টেস্ট করে বললো যে খুব ভালো হয়েছে খেতে পোহাটা খাওয়া দাওয়া কিছুই শেষ এবার ফাইনালি আমাকেও আমার কাজে বসতে হবে এডিটিংয়ের প্রচুর কাজ আছে তাছাড়া এই ব্লগটাকেও এডিটিং করতে হবে সেই সুতে সুতে ভোর রাত হয়ে যাবে তো এইভাবেই কেটে গেল রবিবারের একটা ছুটির দিন আমি অর্ঘ অঙ্কুশ তানি বেশ মজা করেছি বাড়ির মধ্যেই তানির মতো বাচ্চা যে বাড়িতে আছে সে বাড়িতে তো আনন্দ সবসময় থাকবেই তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগ দেখে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো